আগামীকাল দেশ জুড়ে অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এতে 6 মাস থেকে 5 বছর বয়সী 2 কোটি 20 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, এই ক্যাপসুল খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। ক্যাম্পেইনে 1,20,000 কেন্দ্রে 40,000 স্বাস্থ্যকর্মী এবং 2,40,000 স্বেচ্ছাসেবী কাজ করবে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশন জেলা উপজেলায় বিশেষভাবে ক্যাম্পেইন করার জন্য আমাদের একটা বিরাট সংখ্যক লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাবতীয় যে সমস্ত বিষয় আসা লাগে এই ক্যাম্পেইন সফল করার জন্য সেই বিষয়েও আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।